নমস্কার, রমণী হিসেলের আজকের রেসিপি হল পুর ভরা পটল বা পটলের পুর। পটলের পুর বানানোর জন্য আমি এখানে পটলগুলোর চোখলা সরু সরু করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে পটলের পেটটা একটুখানি সামান্য একটা ছুরির সাহায্যে চিরে নিয়ে পটলের ভেতরের যা বীজ বা মাংস আছে সব বার করে নিলাম। একটা সরু চামচের সাহায্যে কিন্তু কাজটা করতে হবে। দেখুন, এভাবে পটলের ভেতর থেকে আমি সব বার করে নিয়েছি। নিয়ে এবার এই পটলগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি পটলের ভেতর থেকে যে বীজ বা মাংসটা বার করে নিয়েছি সেটা নিয়ে নিয়েছি। নিয়েছি পরিমাণ মতো লঙ্কা, 4-5 কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। নিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে ওই মশলাটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। ঠিক যখন এরকম হবে তখন আমি পটলের পুরটা নামিয়ে নেব। নিয়ে পটলের ভেতরে এই পুরগুলো ঢুকিয়ে দেব। চাইলে আপনারা এখানে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। একদম ভরে ভরে পুরটা দিতে হবে। এভাবে প্রত্যেকটা পটলের ভেতরে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটা ময়দা দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। এটার মধ্যে সামান্য ময়দা, কর্নফ্লাওয়ার আর নুন হলুদ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। এটা দিয়ে আমি পটলের পেটটা ভালো করে বন্ধ করে দেবো। দিয়ে একটা সুতোর সাহায্যে বেঁধে দেবো। এই সুতোর সাহায্যে বেঁধে দিলে পটলের পুরটা যখন আমি ভাজবো তখন ভেতর থেকে কোনো মশলা বেরিয়ে যাবে না। এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি 2-3টে করে পটল দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। দেখুন, পটলটা আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব। পটলটা ভাজার সময় কিন্তু আমার একটু পুর বেরায়নি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নমস্কার।